হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চান বা বিক্রি করতে চান, আমাদের এই ভিডিওটি দেখবেন। যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর, ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর কিনতে চান, তবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাঝখানে কোথাও কোনো স্কিপ করবেন না বা ছেড়ে যাবেন না। বন্ধুরা, আজ যে ট্র্যাক্টরটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মহিন্দ্রা উভো 265 DI সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর। খুবই ভালো ট্র্যাক্টর আছে বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখুন। ভিডিওতে আমি ডিটেলস বলবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন নতুন সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর ভিডিও নিয়ে আসতে পারি। বন্ধুরা, ট্র্যাক্টরটির কালার দেখতে পাচ্ছেন, কালার খুবই ভালো আছে, অরিজিনাল কালার আছে, এখনো নিউ কন্ডিশন কালার আছে বন্ধুরা। বন্ধুরা, ট্র্যাক্টরটির টায়ার কন্ডিশন দেখুন, টায়ার কন্ডিশন এখনো 50% উপরে টায়ার কন্ডিশন আছে। ফ্রন্ট টায়ার এবং রিয়ার টায়ার দুটাই 50% উপরে টায়ার আছে বন্ধুরা। বন্ধুরা, ট্র্যাক্টরটির ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে, রানিং কন্ডিশন আছে, চালু ট্র্যাক্টর আছে, রোটার ট্রলি সমস্ত কিছু চলবে, কোনো কিছুতেই সমস্যা হবে না, খুবই ভালো ট্র্যাক্টর আছে। বন্ধুরা, ট্র্যাক্টরটি হচ্ছে 2018 মডেলের ট্র্যাক্টর, সমস্ত পেপার আপ টু ডেট আছে, ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স সমস্ত পেপার আপ টু ডেট আছে, লোন করলে লোন হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, খুবই ভালো কন্ডিশনের ট্র্যাক্টর আছে। বন্ধুরা, ট্র্যাক্টরটি যদি নিতে চান সেক্ষেত্রে দামের ব্যাপারটা অবশ্যই জানতে হবে। বন্ধুরা, ট্র্যাক্টরটির দাম হচ্ছে, পাটির যে দাম আছে বন্ধুরা, 3,20,000 টাকা। তবে দাম বন্ধুরা ফিক্স নয়, আপনারা নেগোসিয়েশন করতে পারবেন, খুবই ভালো ট্র্যাক্টর আছে। বন্ধুরা, ট্র্যাক্টরটি যদি লোনে নেন সেক্ষেত্রে ট্র্যাক্টর জ্যাকসনের হিসেব অনুসারে আপনাকে ডাউন পেমেন্ট লাগবে মাত্র 96,000 টাকা, বাকি টাকাটা আপনার লোন হয়ে যাবে এবং মাসে ইএমআই হতে পারে 5,735 টাকার মতো। তবে বন্ধুরা, এটা ট্র্যাক্টর জ্যাকসনের হিসেব অনুসারে। আর আপনারা যদি লোন নিতে চান, আপনারা যারা ফাইন্যান্সের লোক আছে তাদের সঙ্গে ভালোভাবে আলোচনা করবেন, খুবই ভালো ট্র্যাক্টর আছে। বন্ধুরা, ট্র্যাক্টরটি আছে উত্তরপ্রদেশের মধ্যে, তাই যারা উত্তরপ্রদেশের মধ্যে আছেন তারাই যোগাযোগ করবেন, খুবই ভালো ট্র্যাক্টর আছে। ধন্যবাদ।